এইভাবে খালি সমুদ্র সৈকত দেখার ভাগ্য যে হবে সেটা কোনোদিনও চিন্তা করিনি। লকডাউনের অনেক খারাপ সাইড আছে, বাট আজকে এই কুয়াকাটায় আসা আমি কোনোভাবেই রিগ্রেট করবো না। আমার মতো এটা ওয়ান অফ দ্য বেস্ট ডিসিশন ছিল, ইভেন তো স্টিল একটু রিস্ক আছে, বাট এই ভিউ দেখে সেই রিস্ক টিস্কের কথা আর হচ্ছে মাথায় থাকে না। তো যাই হোক, অনেকক্ষণ ধরে হচ্ছে এই সমুদ্র ঘোরাঘুরি করতেছি, আমার মন চাইতেছে না এই জায়গা ছাড়া যাই, বাট দুপুর হয়ে গেছে অ্যান্ড অনেক খিদা লাগছে। তো লিটারেলি আমরা যখন আসছি দেখছি যে মোস্ট অফ দ্য রেস্টুরেন্টই বন্ধ, বলতে গেলে কোনো হোটেলই খোলা নাই। সো এখন হচ্ছে আমরা যাবো, যাই দেখবো যে কোনো হোটেল আমরা খোলা পাই কি না, পাইলে সেখানে হচ্ছে দুপুরের খাবার খাবো, অ্যান্ড যদি আহামরি কিছু পাওয়া যায় সেটা রিভিউ তো আপনাদেরকে দিবই। ওকে, লেটস গো। সো গাইজ, আমরা এই পর্যন্ত যে আসলাম একটা হোটেলও হচ্ছে খোলা নাই। আমি যা একটু দেখতেছি যে এই হোটেলটাই খোলা, পটুয়াখালি জয় হোটেল অ্যান্ড রেস্তোরাঁ। তো চলো এটাতেই যাই, যাই দেখি যে খাবার দাবার পাই কিনা। মুরগিও আছে, মুরগি কবে সবচেয়ে ভালো হবে কোনটা? আমাদের তো সবই ভালো, সবই ভালো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমরা একটু বসি, চিন্তা ভাবনা করি যে কি নেওয়া যায়। ঠিক আছে। ওকে গাইস, তো আমরা খাবার নিছি হচ্ছে গিয়ে চিংড়ি ভুনা নিছি, ডাল চচ্চড়ি নিছি, শুটকি ভর্তা নিছি, আর তারা হচ্ছে লেবু আর কাঁচামরিচ পেঁয়াজ দিছে, আর কমপ্লিমেন্টারি হচ্ছে আমাদেরকে এই কোকটা দিছে, আর ভাত নিছি। সো রূপচাঁদা আমার ফেভারিট ফিশ, সো রূপচাঁদাটা হচ্ছে আমি নেই নাই, বিকজ তারা বলছে যে একমাত্র চিংড়ি মাছটা হচ্ছে আজকের, একদম মানে আজকে একদম ফ্রেশ আজকেই আসছে অ্যান্ড আজকেই রান্না করা, যার জন্য হচ্ছে আমি অন্যগুলো অ্যাভয়েড করে যে চিংড়ি মাছটা নিছি, অ্যান্ড ডাল চচড়িটাও আজকেই করছে। সো যাই হোক, আমি সবার প্রথমে হচ্ছে শুটকি ভর্তা দিয়ে স্টার্ট করি খাবার। আসলে যে সিচুয়েশন, আমি একটা কথা তার আগে বলি যে এই পুরো হোটেলে কিন্তু আমি একলাই খাচ্ছি, এদের লিটারেলি কোনো কাস্টমার নেই, অ্যান্ড 3 মান্থস পরে, তারা মাত্র 3 দিন হইলো এই দোকানটা খুলছে, 3 মাস ধরে তাদের এই দোকান বন্ধ ছিল, অ্যান্ড কুয়াকাটায় আর কোনো খাবারের দোকানে আমি খোলা দেখিনি এই একটা ছাড়া, এবং সেই একটাতে একমাত্র আমি দেখতেছি যে আমি একমাত্র কাস্টমার। সো বুঝতেই পারছেন কী অবস্থা। তো বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করি।
এটা হচ্ছে লইট্টা শুটকির ভর্তা, তারা যথেষ্ট স্ম্যাশ করেই করছে এন্ড ভর্তাটা আমার মনে হচ্ছে ফ্রেশ। শুটকির স্মেলটা ভালো এন্ড হালকে স্পাইসি ফ্লেভার আছে, যার জন্য হচ্ছে খাইতে ভালোই লাগতেছে। প্রাইসটা তো জানো না ভাই, এটা প্রাইসটা কত শুটকি ভর্তা? একটু শুটকি ভর্তার প্রাইস 80 টাকা। আচ্ছা আমার জন্য 80 টাকা না, ওকে ঠিক আছে, আমার জন্য হচ্ছে কম আছে। আচ্ছা এনিওয়ে, আর আমি যদি একটু, আচ্ছা একটু লেবু নিয়ে না, লেবুর স্মেলটা ভালো আসতেছে। এখানে একটু চিংড়ি ভুনা নেই, চিংড়িটা পেঁয়াজ দিয়ে ভুনা করছে, তারা বলছে যে চিংড়ি মাছ একদম ফ্রেশ আজকেই আসছে, সামুদ্রিক চিংড়ি। একটু ট্রাই করে দেখি, আমরা বাসা যেরকম খাই পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে চিংড়ি ভুনা, চিংড়ি মাছটাও ভেজে নিছে সেভাবে করছে। মনে হইতেছে যে ফ্রেশ, কাঁচামরিচ দিছে, লেবু দিয়ে যে খাইতেছি না এই জন্য বেশি ভালো লাগতেছে, লেবুর ফ্লেভারটা খুবই ভালো। ডাল চচ্চড়ি নেই এটার সাথে, ডাল চচ্চড়ির সাথে মিক্স করে খাই। আমার কাছে মনে হয় যে চিংড়ি ভুনার সাথে ডাল চচ্চড়িটা যাইতেছে না, চিংড়ি ভুনাটা চিংড়ি ভুনার ঝোলের সাথেই বেশি ভালো লাগছে। আমি একটু শুটকি ভর্তার সাথে ডাল চচ্চড়িটা ট্রাই করে দেখি যে কেমন লাগে। শুটকি ভর্তার সাথে খাইতে বেশি ভালো লাগতেছে, আপনারা শুটকি ভর্তার সাথে ট্রাই করা যায়। সব খাবারই ভাল লাগার আরেকটা রিজন হইতে পারে যে প্রচুর খিদা লাগছে, প্লাস আমাদের যদি খাইতেও হয় এই হোটেল ছাড়া আর কোনো অপশন নাই খাবার। বাট আমি হাইলি আসলে রেকমেন্ড করবো বলে লাভ নেই, আপনারা তো আর আসতেছেন না এই মুভমেন্টে খাইছে, এটা নর্মাল অভ্যাস। বাট আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে হচ্ছে চিংড়ি ভুনাটা, এটা অ্যাকচুয়ালি ভালো। হয়তো নর্মাল টাইমে হোটেলটা অনেক জমজমাট থাকতো, তখন আরও অনেক ফ্রেশ খাবার পাওয়া যাইতো, এখন যেহেতু সিচুয়েশন বাজে যার জন্য খাবারের আইটেম খুবই সীমিত। সো যাই হোক, আমি খাওয়া দাওয়া করি অ্যান্ড ভিডিওটাও এখানে শেষ করবো। আপনাদের ভিডিওটা যদি ভালো লাগে দেন প্লিজ গিভ ইট আ থামস আপ, ভিডিও কমেন্ট সেকশনে হচ্ছে কমেন্ট করবেন যে আমাদের এই কুয়াকাটা ব্লগ আপনাদের কাছে কেমন লাগতেছে, অসংখ্যবার বন্ধুদের সাথে শেয়ার করবেন আর অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এখনও ঠিক শেষ বলা যায় না, ভিডিও শেষ করতে করতে আপনাদেরকে একটু সমুদ্রের দৃশ্য আরও একবার দেখাবো। তো আজকে ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি, আমি নাসিফ ওমো, আল্লাহ হাফেজ।